নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানে প্রাইড হোটেলের কাছে নব হোটেলের কাছে যারা বড় ফ্ল্যাট খুঁজলেন যারা চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট খুঁজলেন যারা এইচ কোঅপারেটিভ সোসাইটির ফ্ল্যাট খুঁজছিলেন আজকের ভিডিও কিন্তু তাদের জন্য রয়েছে আজকে থাকছে থ্রি বিএইচকে এইচআইজি কোঅপারেটিভ সোসাইটির ফ্ল্যাট নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানের একদম প্রাইম লোকেশানে নব হোটেলের কাছাকাছি প্রাইড হোটেলের কাছাকাছি মেট্রোর কাছাকাছি শপিং মলের কাছাকাছি এরকম একটা ভিডিও কিন্তু আজকে নিয়ে চলে এসেছি আর দু দুটো ব্যালকনি থাকছে তিনটে বেডরুম থাকছে দুটো বাথরুম উইথ গ্যারেজ নিয়ে কিন্তু আজকের প্রপার্টিটা থাকছে দামও দেখে নিয়েছেন আপনারা আকর্ষণীয় দাম থাকছে নাইনটি এইট ল্যাক্স আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান একার আর ওয়ান একার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে এই ধরনের ভিডিও যখনই আসবে আপনি কিন্তু মিস করে যাবেন তো চলুন আজকের সম্পূর্ণ ভিডিও দেখে নেওয়া যাক সবার আগে প্রপার্টিটার আমরা প্ল্যানটা একবার দেখে নেব দেখুন এটা আমাদের প্ল্যান থাকছে এই নিচের দিকটা এটা নর্থের দিকে এটা সাউথের দিকে এটা ইস্টের দিকে থাকছে আর এই ফ্ল্যাটটা কিন্তু আমাদের থাকছে ফ্লোরও আমি বলে দেবো আগে আমরা প্ল্যানটা একবার দেখে নিই দেখুন এটা আমাদের সিঁড়ি থেকে এটা আমাদের ঘরে প্রবেশের জায়গা ঠিক আছে এখান থেকে যখন আমরা প্রবেশ করলাম এটা থাকছে লিভিং রুম এই লিভিং রুম এটা থাকছে কিচেন রুম এটা থাকছে ডাইনিং রুম লিভিং অ্যান্ড ডাইনিং যদি মিলিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় জায়গা রয়েছে ঠিক আছে আর এটা থাকছে কিচেন রুম ওপেন কিচেন করা হচ্ছে এখান থেকে এই পার্টিশানটা থাকবে আর এটা থাকবে ওপেন কিচেন আর এদিকে সাউথ আর এদিকে থাকছে ইস্ট সাউথ আর ইস্টের দিকে আপনি একটা বেডরুম পেয়ে যাচ্ছেন এবং একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন দুটো ব্যালকনি কিন্তু বারবার বলছি নর্থের দিকে একটা ব্যালকনি সাউথের দিকে একটা ব্যালকনি এটা থাকছে সাউথের দিকে এর সঙ্গে থাকছে এটা কিন্তু কমন বাথরুম তাহলে আমরা কী পেলাম গেট থেকে ঢুকে একটা লিভিং রুম পেলাম এদিকে একটা বেডরুম উইথ ব্যালকনি আর এদিকে একটা কমন বাথরুম পেয়ে গেলাম আর এখানে থাকছে আমাদের ডাইনিং রুম আর কিচেন রুম থাকছে চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট আর এদিকে থাকছে আর একটা বেডরুম এটা থাকছে একটা বেডরুম এটা জানলাটা থাকছে ইস্টের দিকে আর এটা থাকছে আমাদের মাস্টার বেডরুম যথেষ্ট বড়ো বেডরুম আছে আমি মেপে দেখেছি পায়ে বারো চোদ্দো রুম আছে এরকম বড় রুম আছে এই রুমও কিন্তু একদম ছোটো না এগারো বারো বারো তেরো এরকম রুম রয়েছে ঠিক আছে তো এটার ক্যালকুলেশনটা আপনি করেই নিতে পারেন এখানটা ডেসিমেলে রয়েছে এটা আপনি ক্যালকুলেশান করেই নিতে পারেন আর এটা মাস্টার বেডরুম থাকছে এর সঙ্গে থাকছে একটা টয়লেট এটা কিন্তু রোড সাইডের দিকে হচ্ছে এটা হচ্ছে রোড থাকবে রোডের দিকেই কিন্তু আপনার থাকছে এটা থাকছে টয়লেট এটা থাকছে আপনার বেডরুম আর এটা থাকছে আপনার ব্যালকনি যথেষ্ট বড় ব্যালকনি থাকবে এবং সেটা রোড সাইডে থাকবে ঠিক আছে এই যে প্লটটা আছে এর পরে আর প্লট তারপরেই কিন্তু একটা পার্ক আছে বুঝতে পারছেন লোকেশান কীরকম দারুণ লোকেশানে নিয়ে এসেছিল এখানে থাকছে লিফট লিফটে এক একটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট থাকছে ফ্ল্যাট কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনি দুটোই পাচ্ছেন এদিকটা থাকছে ফ্রন্ট সাইড এদিকে থাকছে ব্যাক সাইড আশা করি পেরেছেন প্ল্যানটা তো চলুন একেবারে একদম লেভেলটা কোন লেভেল পর্যন্ত হয়েছে কারণ পাঁচ থেকে মাসের মধ্যে হ্যান্ড ওভার দেবে সেটাই আমি আপনাদেরকে বলে দিয়েছি টাউনের প্রপার্টিতে কোনো ভয় নেই কারণ এদের একটা টাইম লিমিট থাকে সেই টাইম লিমিটের উপরে হ্যান্ড ওভার দিতে হয় তো পাঁচ ছ মাস বলে মানে পাঁচ ছ মাসের মধ্যেই আপনি হ্যান্ড ওভার পাবেন তো চলুন ডাইরেক্ট প্রপার্টিটা একবার দেখে নেওয়া যাক তো

হোটেলের কাছাকাছি ঠিক প্রাইড হোটেলের উল্টো দিকে কিন্তু এই ফ্ল্যাটটা রয়েছে ঠিক আছে লোকেশান ওয়াইজ একটা প্রাইম লোকেশানের রয়েছে তার জন্য কিন্তু আপনাদের কাছে নিয়ে আসে এটা থাকছে আমাদের কমন বাথরুম আবার আমরা ডাইনিং রুমে চলে এলাম তো যেটা আমি বলছিলাম এটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এটা নব হোটেলের একদম কাছাকাছি রয়েছে হ্যান্ড ওভার কিন্তু চার থেকে পাঁচ মাসের মধ্যে পেয়ে যাবেন যথেষ্ট বড় কিচেন রুম পাচ্ছেন ডাইনিং রুম কিন্তু পেয়ে যাচ্ছেন উইথ কার পার্কিং কিন্তু নাইনটি এইটের মধ্যে আপনাকে কিন্তু অফার করা হচ্ছে উইথ কার পার্কিং ঠিক আছে বারবার করে বলে দিলাম এবার এটা কিন্তু নর্থ ইস্ট সাউথ তিন দিকটা আপনি কিন্তু পাচ্ছেন এটা থাকছে আমাদের সেকেন্ড বেডরুম যথেষ্ট বড়ো বেডরুম আছে এগারো বারোর একটা বেডরুম রয়েছে কিন্তু হ্যাঁ দশ বাই দশ বা এরকম ছোটো একটা বেডরুম নয় কিন্তু আপনাকে আপনার প্ল্যানটা দিয়ে দিয়েছি সেখান থেকে মাপগুলো আপনি দেখে একবার ক্যালকুলেশনও করে নিতে পারেন থার্ড বেডরুম দেখবো মাস্টার বেডরুম দেখবো রোড সাইডের বেডরুমটা দেখবে এটা যথেষ্ট বড় বেডরুম আছে এর সঙ্গে থাকছে কিন্তু একটা কমন বাথরুম যথেষ্ট বড় একটা কমন বাথরুম এর সঙ্গে পেয়ে যাচ্ছেন আন্ডার কনস্ট্রাকশন বলতে বুঝতে অসুবিধা হচ্ছে কমপ্লিট হয়ে গেলে এটা দেখার মতো হয়ে যাবে এটা থাকছে একদম বড় একটা হল হলরুম বেডরুম যার সঙ্গে কিন্তু আপনার ব্যালকনি থাকছে এখানে স্লাইডার বসে যাবে এটা থাকবে আপনার ব্যালকনি এটা থাকছে রোড সাইডের ব্যালকনি বোঝা গেল রোড সাইডের ব্যালকনি তো আপনারা পায়ে হেঁটে মেট্রো পৌঁছাতে চাইছেন এরকম জায়গায় প্রপার্টি খুঁজছিলেন আমি সেরকম জায়গায় কিন্তু প্রপার্টি আপনার জন্য নিয়ে এসেছি এর পরের প্লটে আমি চলে যাচ্ছি পাশের বিল্ডিংয়ে ঠিক তার পরের একটা প্লট পরেই কিন্তু পার্ক থাকছে একটা প্লট পরেই কিন্তু পার্ক থাকতে বুঝতে পারছি পার্কের কাছাকাছি বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তাদের জন্য খুব সুবিধা হয় অনেক দূরে যাওয়ার কোনো ব্যাপার থাকে না বয়স্ক লোক থাকলে সকালে মর্নিং ওয়াকের জন্য তাদের জন্য কিন্তু খুব সুবিধা হয় আশেপাশে পার্ক থাকলে তো পার্কের দিকে পেয়ে যাচ্ছেন এই চাই যে আপনারা বড়ো ফ্ল্যাট খুঁজলেন বড় ফ্ল্যাট দিলাম নাইনটি এইটের মধ্যে দিলাম উইথ কার পার্কিং দিলাম আর কী চাই এরকম ফ্ল্যাট পাওয়ার জন্যই কিন্তু বলি বারবার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও কিন্তু কখনো মিস হবে না যদি নেওয়ার হয় সিরিয়াস বায়ার হন তবে চলে আসবে ফার্স্ট ফ্লোর এবং ফোর্থ ফ্লোর খালি আছে ফার্স্ট অ্যান্ড ফোর্থ ফ্লোর খালি আছে যদি আপনি ইন্টারেস্টেড বায়ার হয়ে থাকেন তো নিচে দেওয়া নাম্বারে কল করুন কল করে একবার ভিজিটে চলে আসুন আমি ভিজিট করিয়ে দেবো আপনাকে এবং পরবর্তী ডিল আপনার চোখে দেখে পছন্দ হওয়ার পরেই কথা বলা যাবে ঠিক আছে তো বোঝাতে বললাম নাইনটি এইটের মধ্যে থ্রি এই থ্রি বিএইচকে ফ্ল্যাট এইচ জি কোঅপারেটিভ চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট নর্থ ইস্ট সাউথ ওপেন থাকছে আন্ডার কনস্ট্রাকশন থাকছে নব হোটেলের কাছাকাছি প্রাইড হোটেলের কাছাকাছি দুটো ব্যালকনি তিনটে বেডরুম দুটো বাথরুম নিয়ে কিন্তু আজকের পব তো ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভিজিট করার হলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কল করে ভিজিট করতে চলে আসবেন আর আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার